হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে যে একটা অ্যাপ নিয়ে আলোচনা করব এখান থেকে হচ্ছে আপনার প্রতি ক্লিকে দুই থেকে তিন টাকার মতো আয় করতে পারবেন এবং এইখানে কিন্তু আনলিমিটেড কাজ করার উপায় রয়েছে তো অবশ্যই আশা করি সবাই সম্পূর্ণ ভিউটা দেখবেন তো কীভাবে এখানে আনলিমিটেড কাজ করতে পারবেন এবং মাত্র পনেরো টাকা হলেই মোবাইল রিচার্জে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন এবং পঞ্চাশ টাকা হলে আপনার বিকাশ বা নগদে পেমেন্টটা নিতে পারবেন তো দেখা যাচ্ছে আমি কিন্তু দেখিয়ে দেবো এখানে কী কীতে আপনার পেমেন্টটা নিতে পারবেন মানে বিকাশে নাকি রকেটে নাকি নগদে নাকি রিচার্জে কিভাবে নেবেন সেটা অ্যাড উচে দেখিয়ে দেব তো অবশ্যই আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন আর এপে কাজ করতে হলে মাস্ট বি কিন্তু একটা নিয়ম মানতে হবে দুইটা তিনটা নিয়ম রয়েছে মাস্ট বি কিন্তু সেই দুইটা নিয়ম মানতে হবে তো প্রথমত হলো সেটা হচ্ছে আমার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন সেক্ষেত্রে কিন্তু আমি নিয়মটা অ্যাড উচে আপনাকে দেখিয়ে দিতে পারবো তো তাহলে কিন্তু আর কোনো প্রকার সমস্যা হবে না তো ডেসক্রিপশন ক্লিক করে দেবেন ডেসক্রিপশন বক্স হচ্ছে আপনারা যে দিতে পারছেন টাইটেল এই টাইটেলের উপর একটা ক্লিক করবেন অনেকে হয়তো বা বলেন যে আমি ডেসক্রিপশন বক্স চিনি কিন্তু আসলে অনেকেই কিন্তু ডেসক্রিপশন বক্স চেন না এর জন্যই কিন্তু এই সমস্যাটা তো আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্স ওপেন করে দেওয়ার পর হচ্ছে চলে আসবে তারপর এখানে দেখতে পাবেন যে আমি অ্যাপ লিঙ্ক দিয়ে দেবো ওই অ্যাপ লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে একটা সাইটে নিয়ে চলে যাবে এই যে এরকম একটা সাইট মানে এখানে চলে আসবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন এই ডাউনলোডে একটা ক্লিক করে দেবেন মানে এটার নাম হচ্ছে অ্যাস অ্যাস ক্যাশ এখানে আপনার পেমেন্ট নিতে পারবেন একশো পার্সেন্ট এবং এটা আমি নিজে আপনাকে গ্যারান্টি দিচ্ছি মাত্র পনেরো টাকা হলে যেহেতু রিচার্জ তো সেক্ষেত্রে আপনারা মাত্র পনেরো টাকা ইনকাম করবেন প্রথম তো তারপর আপনি উইথড্রো করবেন যদি পেমেন্ট পান তো তারপর হচ্ছে নেক্সট টাইমে কাজ করবেন আমি আপনাদেরকে বলবো না যে একসাথে দুইশো তিনশো করে উইথড্রো করেন প্রথমে মিনিমাম যে উইথড্রোটা রয়েছে সেইটা দিবেন তারপর যদি পেমেন্ট পান তারপর কাজ করবেন তাছাড়া কাজ করবেন না তো প্রথমে এখানে ডাউনলোড করে মানে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো ডাউন ডাউনলোড হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে সেফ ফাইল চলে আসবে তো এখানে ক্লিক করলে কিন্তু উপরে দেখতে পারবেন যে উপরে এই যে এখানে দেখিয়ে দিচ্ছি আমি আপনাকে এই যে উপরে দেখতে পারবেন যে এখানে ডাউনলোড করা হয়ে গেছে তারপর ফাইলটা আপনি ইনস্টল করে নেবেন তো তারপর হচ্ছে এই অ্যাপটা ইনস্টল করা হয়ে গেল ওপেন করবেন তারপর এখানে অ্যাকাউন্ট খোলার জন্য দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এজ এ ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন এইখানে একটা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তারপর এরকম চলে আসবে তারপর হচ্ছে এখানে আপনাদের নাম দেবেন এখানে মোবাইল নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন এবং এখানে রেফার কোড দিয়ে দেবেন ওয়ান টু থ্রি ফোর দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করব তারপর রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে ওকেতে ক্লিক করবে তো ওকে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে অ্যাকাউন্টটা একদম সম্পূর্ণভাবে খোলা হয়ে যাবে এবং এখানে আপনার চলে রেফার করে আর্নিং করতে পারবেন এখানে হচ্ছে কাজ করার জন্য মূলত আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত ভিপিএন একটা ইনস্টল করতে হবে আপনাদের যদি সুপার ভিপিএন থাকে সেটা দিয়ে হবে কিন্তু যদি টাবো ভিপিএন থাকে তো সেটা দিয়ে হবে টাবো ভিপিএনটা ওপেন করবেন এখানে কিন্তু কাজ করতে হলে মাস্ট বি ভিপিএন মানে ইউজ করতে হবে তা না হলে আপনি কাজটা করতেই পারবেন না ভিপিএনটা ওপেন করবেন ওপেন করে দেওয়ার পর হচ্ছে কান্ট্রি আইগোন এখানে ক্লিক করবেন তো এখানে যখন ক্লিক করবেন তারপর হচ্ছে নিচে আসবেন নিচে আসার পর হচ্ছে দেখতে পারবেন যে ইউনাইটেড স্টেটস এটা কোথায় তো তারপর হচ্ছে এটা সিলেক্ট করে মানে কানেক্টেড করে নেবেন আশা করি বুঝতে পারছেন তো দ্বিতীয় পাচ্ছেন আমি অ্যাপটা ওপেন করলাম তারপর দেখতে পারছেন আমার বর্তমানে ব্যালেন্স রয়েছে হচ্ছে একশো তিয়াত্তর কয়েন এই তিয়াত্তর কয়েনটার ভ্যালু কত তা আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি তার আগে এখানে হচ্ছে কীভাবে কাজ করতে হয় সেটা দেখাবো কিন্তু সবার আগে হচ্ছে আপনার আপডেট পেতে হলে মানে কারা কারা পেমেন্ট পেয়েছে মানে কোন কারণে পেমেন্ট পায় নাই তো এগুলো যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে কী করবেন এই যে উপরে দ্বিতীয় পাচ্ছেন থ্রি ডট অপশন এইখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেল এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করে হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই জয়েন করে রাখবেন দিতে পারছেন এস ক্যাশ জয়নে ক্লিক করে জয়েন করে নেবেন তো অ্যাপটা সরি এখানে জয়েন করবেন জয়েন করার পর হচ্ছে আপনারা কী করবেন এই অ্যাপে চলে যাবেন এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে কারণ তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এবং পেমেন্ট পেতেও সমস্যা হবে আশা করি বুঝতে পারছেন অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে রাখবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন কাজ করার জন্য তারা কী বলেছে স্পিনের কাজ হচ্ছে প্রতিদিন স্পিন ক্লেম হচ্ছে পাঁচটা করতে পারবেন মানে প্রতিদিন স্পিন করে ক্লেম করতে পারবেন পাঁচটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টাক্ক কিন্তু আনলিমিটেড করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট টাস্ক অপশন রয়েছে প্লে স্পিন রয়েছে দুইটা অপশন রয়েছে তো প্রথমত আমি আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি স্পিনের কাজটা এখানে কে স্পিন মানে স্পিনটা করবেন সেটা দেখিয়ে দিব তার আগে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে ড্যাশবোর্ড প্রোফাইল টাস্ক ওয়ালেট পেমেন্ট হিস্টোরি দেখতে পারবেন তো পেমেন্টটা তা একটু পরে দেখাবো তার আগে হচ্ছে কাজটা দেখে তো এখানে প্লেস পিন এখানে ক্লিক করলাম এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন যে একটু ওয়েট করতে বসে দেখতে পাচ্ছেন যে স্পিন টু আর্ন পয়েন্টস এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে তারপরে এখানে দেখতে পাবেন যে আমার কিন্তু অলরেডি তেইশটা কমপ্লিট করা রয়েছে এখানে আপনাদের জিরো থাকবে আমার তিরিশটা থেকে তেইশটা অলরেডি কমপ্লিট এখানে আপনাকে বলবো যে তিরিশটা কমপ্লিট করতে তারপর হচ্ছে একটা ক্লেম করতে হবে আমি আপনাকে অ্যাড যে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন বর্তমানে আমার তেইশটা কমপ্লিট সেই আপনারা তেইশটা কীভাবে কমপ্লিট করবেন এখানে তেইশটা কমপ্লিট করলে কিন্তু হবে না তিরিশটা করতে হবে তো তার জন্য আমি আরও ষাটটা করবো তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে প্লেস পিনে ক্লিক করলাম তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে আসছে এখানে আমরা পাঁচ সেকেন্ড ওয়েট করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেকেন্ড কাউন্টার হচ্ছে তো দেখতে পাচ্ছেন আর এক সেকেন্ড রয়েছে তো এখন দেখতে পাচ্ছেন যে ক্লোজ দিস অ্যাড আমরা ব্যাকে প্রেস করবো তারপর হচ্ছে এরকম চলে আসবে তারপর হচ্ছে একটু ওয়েট করেন তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্টস অ্যাডেড অ্যাড এখানে ওকেতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন একটা কিন্তু স্পিন কমপ্লিট হয়ে গেছে মানে আমার তেস্টটা ছিল এখন কিন্তু চব্বিশটা হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আপনাকে তিরিশটা কমপ্লিট করতে হবে তো এইভাবে হচ্ছে আমি তিরিশটাও কমপ্লিট করে ফিরে আসবো দেখতে পাচ্ছেন যে রয়েছে আর চার সেকেন্ড তিন সেকেন্ড এইভাবে হচ্ছে সেকেন্ডটা কাউন্টাউন হবে তো কাউন্টার হয়ে গেলে কিন্তু আমাদের কাজটা শেষ মানে স্পিনের কাজটা শেষ তো এই সেমভাবে কিন্তু আপনাকে যেই কাজটা করতে হবে তিরিশ বার করতে হবে তিরিশ বার করার জন্য আপনি কিন্তু পয়েন্ট পাবেন দেখতে পাচ্ছেন পঁচিশ বার করার জন্য আমি কিন্তু একশো তিরাশি পয়েন্ট অলরেডি পেয়ে গেছি এইভাবে হচ্ছে আপনার মূলত স্পিনের কাজটা করবেন তারপর হচ্ছে এখানে ক্লেমের কাজটা কীভাবে করতে হবে সেটাও কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো তো ওয়েট করেন একটু তো দ্বিতীয় পর্যন্ত এখানে তিরিশটা কমপ্লিট করার জন্য এখানে কিন্তু আমার অলরেডি দুইশো ষোলো পয়েন্ট হয়ে গেছে এবং এখানে ক্লেম নাও অপশন চলে আসছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর ক্লিক দিস অ্যাড আমরা কী করব এই অ্যাডের মধ্যে একটা ক্লিক করব তো অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর যদি আপনাকে সাইটে নিয়ে চলে যায় সেক্ষেত্রে আপনি সাইটে দুই থেকে তিন মিনিট থাকবেন দ্বিতীয় পর্যন্ত আমাকে কিন্তু সাইটে নিয়ে চলে আসছে তো দেখতে পাচ্ছেন আমাকেই কিন্তু সাইটে নিয়ে চলে গেছিলো তো এখন আপনারা কী করবেন সাইটে নিয়ে গেলে আপনার দুই থেকে তিন মিনিট থাকবেন থাকার পর ব্যাকে প্রেস করবেন তারপর দেখতে পারবেন যে এখানে হান্ড্রেড পয়েন্টস অ্যাড হয়ে যাবে আপনাদের ব্যালেন্সে তো দেখতে পাচ্ছেন তিনশো ষোলো পয়েন্ট হয়ে গেছে অলরেডি তো এবং আপনাদেরকে যদি প্লে স্টোরে নিয়ে চলে যায় মানে সাইটে না নিয়ে সরাসরি যদি প্লে স্টোরে নিয়ে চলে যায় তো তারপর আপনাকে যে অ্যাপটা বলবে ইনস্টল করতে মানে যে অ্যাপে নিয়ে যাবে সেই অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করে দুই থেকে তিন মিনিট ইউজ করবেন আশা করি বুঝতে পারছেন অবশ্যই এই কাজটা করতে হবে তো এটা না করলে কিন্তু হবে না যদি সাইটে নিয়ে চলে যায় সেক্ষেত্রে আপনি দুই থেকে তিন মিনিট সাইডে থাকবেন তারপর ব্যাকে প্রেস করবেন এইভাবে হচ্ছে স্পিনের কাজ আপনি ঠিক পাঁচবার করতে পারবেন আশা করে বুঝতে পারছেন তো এখানে যদি আমি প্রেস স্পিনে আবারও ক্লিক করে দেখতে পাচ্ছেন যে তিরিশ মিনিট পর আবার করতে পারবো তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট টাক্স এখানে দেখতে পাচ্ছেন মানে এই যে টাক্সের কাজটা রয়েছে সেটা হচ্ছে আমার অলরেডি একুশটা কমপ্লিট এটাও কিন্তু সেমভাবে আপনাদেরকে তিরিশটা কমপ্লিট করতে হবে তো তিরিশটা কমপ্লিট করার পর হচ্ছে আপনাদের এখানে একটা কাজ করতে হবে সেটা আমি কিন্তু দেখিয়ে দেবো তো আমি কিন্তু প্লে স্পিনের যেই কাজটা রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে এই যেই টাক্সের কাজটা রয়েছে সেটা দেখিয়ে দিব তো সেমভাবে আপনার এখানে নেক্সটটা ক্লিক করবেন নেক্সটটা ক্লিক করতে তারপর এখানে চার সেকেন্ড বলবো ওয়েট করতে সেই চার সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করে হচ্ছে আপনার ব্যাকে প্রেস করে দেবেন যে হচ্ছে নেক্সট সেকেন্ড আছে তো তারপর হচ্ছে এখানে ক্লোজ দিস অ্যাড আমাদের কিন্তু অ্যাডটা দেখা হয়ে গেছে এখানে ওকেতে ক্লিক করলাম সেমভাবে আপনার তিরিশটাও কমপ্লিট করবেন তো দ্বিতীয় পাচ্ছেন এখানে কিন্তু আমার তিরিশটা কমপ্লিট তো এখানে আবার কী করবেন ক্লেম অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এই অ্যাডের মধ্যে আপনাদের কী করতে হবে ক্লিক করতে হবে তো ওই সাইটে আপনার দুই মিনিট ওয়েট করবেন ওয়েট করার পর আবারও সেমভাবে আপনার ব্যাকে প্রেস করবেন অবশ্যই কিন্তু দুই থেকে তিন মিনিট ওয়েট করতে হবে তো আপনার সাইটে নিয়ে গেলে আপনার সাইটে দুই মিনিট ওয়েট করবেন এবং অ্যাপে নিয়ে গেলে তো ওইটা ইনস্টল করে দুই থেকে তিন মিনিট ইউজ করবেন তারপর আবারও ব্যাগে প্রেস করে দেবেন তো অবশ্যই এই কাজ না করলে কিন্তু আপনারা কিন্তু পেমেন্ট পাবেন না দুই থেকে তিন মিনিটের আগে চলে আসলে কিন্তু পেমেন্টটা পাবেন না তারপর এখানে আবার ওকে থেকে ক্লিক করবেন দিতে পারবেন যে আমার বর্তমান ব্যালেন্স হচ্ছে চারশো ষোলো এভাবে কিন্তু আমাকে এই যে এভাবে কিন্তু দেখতে পাচ্ছেন স্টার টাক্ক যে অপশনটা রয়েছে এখানে আনলিমিটেড কাজ করতে পারবেন এক লিখে পাবেন হচ্ছে একশো পয়েন্ট এবং সেই একশো পয়েন্টে ভ্যালু হচ্ছে পঞ্চাশ পয়সা এখানে ওটা ক্লিক করবেন উইথড্র করার জন্য তারপর এখানে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে এখানে ওয়ালেট অপশন চলে আসবে ওয়েট করেন তো এখানে হচ্ছে আমার চারশো ষোলো ব্যালেন্স রয়েছে যার ভ্যালু হচ্ছে দুই টাকা আটশো টাকা এখানে রিচার্জ রয়েছে বিকাশ রয়েছে নগদ রয়েছে এখানে হচ্ছে যখন তিন হাজার পয়েন্ট হবে তখন হচ্ছে আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন পনেরো টাকা এবং হচ্ছে দশ হাজার পয়েন্ট হলে নগদে বা বিকাশে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো রিচার্জে সিলেক্ট করবেন তারপর পয়েন্ট লিখবেন এখানে তিন হাজার নাকি কত তারপর হচ্ছে নাম্বার দেবেন তারপর উইদোতে ক্লিক করবেন চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন এবং যদি বিকাশ অথবা নগদ নিতে চান তো সেক্ষেত্রে আপনি এখানে দশ হাজার বা তার উপরে পয়েন্ট লিখবেন তারপর এখানে নাম্বার লিখে উইদোতে ক্লিক করবেন তো তাহলে কিন্তু আপনাদের পেমেন্টটা পেয়ে যাবেন হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে যা আপনি দেখতে পারবেন এখানে সাপোর্ট গ্রুপ প্লাস হচ্ছে চ্যানেলের মধ্যে আশা করে বুঝতে পারছেন পেমেন্ট হিস্টোরিতে চলে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার পেমেন্ট পেন্ডিংয়ে রয়েছে নাকি পেড রয়েছে নাকি কী কী রয়েছে সকল কিছু দেখতে পারবেন আশা করে বুঝতে পারছেন এ আপনার একশো পার্সেন্ট পেমেন্ট করবে আপনার নিশ্চিন্ত এখানে কাজ করতে পারেন সকল নিয়ম মেনে কাজ করলে একশো পার্সেন্ট সবাই পেমেন্ট পাবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ